Hey guys, good evening. এখন বাজে 8:30 আর এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে একদিনের জন্য যদিও বা মুকুটমণিপুর। আর তোমরা আমার সাথে থেকো আর ছোট ছোট আমি ক্লিপস নেওয়ার চেষ্টা করব যতটা পারবো। তো প্রত্যেকটাই মোটামুটি তোমাদেরকে আমি দেখাবো। তো চলো বোন একবার হাই করে দাও, এটা বোন। চলো এখন আপাতত বাই। তো দেখো বন্ধুরা, বাস মোটামুটি 9টার সময় ছাড়ার কথা ছিল কিন্তু সবাই আসেনি এবং যার কারণে একটু রাত হয়েছে বাস ছাড়তে। প্রায় 10:30-11টার মতো বেজে গেছে আর একজন দুজন করে করে আসছিল বাসে। তো যাই হোক, দেখো এখানে মোটামুটি কিছু মানুষ চলে আসছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বাসের ভেতরটা। একদম পেছনটা দেখো একদম ফাঁকা। তখন প্রায় মোটামুটি 9:30-10টা এরকম হবে বেজে গেছে, তা সত্ত্বেও কিন্তু তখনও কেউ আসেনি বন্ধুরা। আর আমরা আমাদের যা কিছু কেনাকাটা করার ছিল সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে ছিল, বোনের ছেলে ছিল, ওদের জন্য একটু চিপস কেক এরকম ধরনের জিনিস নিয়েছি। আর দেখো কীভাবে রেখেছিলাম বাসের মধ্যে, বাসে ওই যে সিটের পেছনে যে হ্যান্ডেল করা থাকে ওর মধ্যে আমরা চিকগুলোকে বেঁধে দিয়েছি এবং তার মধ্যেই মোবাইল বা চিপসের প্যাকেট, কেকের প্যাকেট এগুলোকে রেখেছিলাম, যাতে করে কী হয় না যখনই ওদেরকে খিদে পাবে ওরা তখনই নিয়ে খেতে পারে বন্ধুরা। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই হোক বন্ধুরা, অবশেষে বাস ছেড়েছে এবং ছেড়েছে প্রায় 11টার সময়। এবং কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা কালী মন্দির রয়েছে, ওখানে পুজো দেওয়া হবে এবং পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ভীষণ হাওয়া দিচ্ছিল বন্ধুরা, ভীষণ ঠান্ডা। আর এইটা হচ্ছে ওখানে মুকুটমণিপুর একদম পৌঁছে, ওখানটা একদম উঁচু টাইপের একটা রাস্তা করা রয়েছে, সেখানটায় গিয়ে আমি শ্যুটটা করেছিলাম বন্ধুরা। আর এখানে সিঁড়ি দিয়ে ওপরের দিকে আরেকটা রোড রয়েছে এবং সেই রোডের উপর
দিয়ে দেখবে তোমরা, দেখো এখানে রাস্তার উপরে খুব সুন্দর করে ছবি আঁকা রয়েছে, তোমরা দেখতে পাবে পুরো রাস্তাটা মোটামুটি অনেকটা জায়গা জুড়ে, পুরো মুকুটমণিপুর যে গ্রামটা রয়েছে মানে জায়গাটা রয়েছে সেই জায়গাটা এরকমভাবে ঠিক রাস্তাতে দেখো নৌকোর ছবি, ফুলের ছবি সব আঁকা রয়েছে বন্ধুরা, খুব সুন্দর হাতের কাজ এবং সাইডগুলো একদম স্টিল দিয়ে কাজ করা, দারুণ সুন্দর করেছে বন্ধুরা, খুব অসাধারণ লেগেছে এটা আমার। তো দেখো তোমরাও দেখো আমি যতটা যতটা তোমাদেরকে দেখাতে পেরেছি, ক্লিপটা নিতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি, ততটাই তোমরা দেখো।